আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টার অফ ডুমুর স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞা এবং অ্যাডভার্বসের প্রকারভেদ এবং অ্যাডভার্বসগুলো আসলে কীভাবে কোথায় ব্যবহৃত হয়, কীভাবে ফর্মেশন হয়, গঠিত হয়, সেগুলো আমরা আজকে জানবো। তার আগে আমি আপনাকে একটি কথা বলে নিতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন খুব দ্রুতই আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। ওকে, তাহলে চলুন আজকে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এমন কিছু শব্দ, যে শব্দগুলো সাধারণত নাউন বা প্রোনাউনকে বাদ দিয়ে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, তাই কি না? তাহলে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে শুধুমাত্র অ্যাজেক্টিভ, কিন্তু এই অ্যাজেক্টিভগুলো যাকে মডিফাই করে সেই সব জিনিসগুলো, মানে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে যে এই অ্যাডভার্বগুলো সাধারণত সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, এমনকি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে, তাহলে সেই সব জিনিসগুলোকে, সেই সব শব্দগুলোকে, যে শব্দগুলো নাউন বা প্রোনাউনকে বাদ দিয়ে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, আমরা সেই সব বা ওয়ার্ডগুলোকে বা সেই সব শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। চলুন আমরা দেখে নিই যে আসলে কোনগুলো কীভাবে ব্যবহৃত হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে, দেখুন, লিজা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। লিজা হচ্ছে একটা সুন্দর, খুব সুন্দর একটা মেয়ে। তাহলে খুব সুন্দর, কেমন সুন্দর? খুব সুন্দর নির্দেশ করছে। তাহলে এখানে দেখুন যে ভেরি শব্দটা এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে, তাহলে এটা তো এমন বলা যেত, লিজা ইজ বিউটিফুল গার্ল, লিজা হচ্ছে একটা সুন্দর মেয়ে। কিন্তু এই সুন্দরটা আসলে সুন্দর কত বেশি সুন্দর সেটাকে নির্দেশ করার জন্য বলা হচ্ছে যে লিজা ইজ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে কেমন সুন্দর, এটি বোঝানোর জন্য আমাদের অ্যাডভার্ব নিয়ে আসা হয়, যে আসলে অ্যাডভার্বগুলো কেমন, কোথায়, কিভাবে, কেন, কেমন, কোথায়, কিভাবে, কেন, এই সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় অন্য সকল পার্টস অফ স্পিচে, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলো ক্ষেত্রেও প্রভাবিত করতে পারে অ্যাডভার্ব। তবে সেগুলো আসলে অ্যাডভার্বের প্রধান কাজ নয়, প্রধান কাজ হচ্ছে কোথায়, কেমন, কখন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করা। ঠিক আছে, তাহলে এখানে কেমন সুন্দর সেটি নির্দেশ করা হচ্ছে যে মেয়েটি আসলে, বা লিজা কেমন সুন্দর, কতটুকুন সুন্দর। এই তাহলে এই অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করার সামর্থ্য রাখে। তাহলে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাডভার্ব। তারপর দেখি, সি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়, কিভাবে দৌড়ায়, তাহলে দ্রুত দৌড়ায়। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে এটা কি, কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই কি না? তারপরে দেখুন এখানে এটা অ্যাডভার্ব। আচ্ছা, তারপর সি রিসাইটস, সি রিসাইটস, সে কি করে, আবৃত্তি করে বা পাঠ করে কোরআন, কোরআন পাঠ করে এক্সট্রিমলি ওয়েল, প্রচুর ভালো, খুবই ভালো, কেমন ভালো, খুবই ভালো। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই এক্সট্রিমলি কথাটা কি, অবশ্যই অ্যাডভার্ব। ওকে, তারপর দেখি, দিয়ার ইজ অ ফ্যান এক্স্যাক্টলি ওভার হার হেড। দিয়ার ইজ অ ফ্যান, একটা ফ্যান আছে, দিয়ার ইজ আ ফ্যান, একটা ফ্যান আছে এক্স্যাক্টলি ওভার হার হেড, তার মাথার উপর। তাহলে দেখুন যে এখানে কোথায় আছে, জায়গা নির্দেশ করা হচ্ছে, তাই কি না? তাহলে এক্স্যাক্টলি, ঠিক মাথার উপর। তাহলে এই যে ওভার, উপরে আছে, কিন্তু ঠিক কোন উপরটায় সেটা নির্দেশ করা হচ্ছে এক্স্যাক্টলি দ্বারা। তাহলে এক্স্যাক্টলি কি, অবশ্যই অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর দেখুন, আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, সিম্পলি এই অর্থেই, খুব সাধারণত এই সামান্য একটা কারণেই আমি তাকে পছন্দ করি, বিকজ সি ইজ রিলিজিয়াস, সে হচ্ছে অনেক ধার্মিক, সে অনেক ধর্মভীরু একজন নারী, সেজন্য আমি তাকে পছন্দ করি। তাহলে কেন উত্তর নিয়ে আসার জন্য আমরা যে প্রশ্নগুলো করছি বা যে উত্তরগুলো পাচ্ছি, সেই সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এই সব বিষয়গুলো থেকে জানতে পারলাম যে আসলে অ্যাডভার্ব কী করতে পারে। অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে বাদ দিয়ে অ্যাডভার্ব না কি ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এমনকি তাহলে এইসব জিনিসগুলো উপর ভিত্তি করে কখনো সময়, কখনো জায়গা, কখনো স্থান, কখনো অ্যাডভার্ব অ্যাডভার্বকে, এই যে এই সব বিষয়গুলোর উপর অ্যাডভার্বকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো আমরা এখন জেনে নেব। চলুন আমরা সেই অ্যাডভার্বগুলো দেখি এবং কোনগুলো কোন অ্যাডভার্বের সংজ্ঞা সেগুলো আমরা জেনে নেব এবং এটা কোন প্রকারের মধ্যে কোন অ্যাডভার্বটা পড়ছে সেটাও আমরা দেখে নেব। চলুন যাই, আমরা দেখে নিই বিষয়গুলো।
অ্যাডভার্বটি রয়েছে আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে অ্যাডভার্ব প্রাইম। অ্যাডভার্ব প্রাইম যে সকল শব্দ দ্বারা আসলে কোনো কাজ কোন সময়টাতে অনুষ্ঠিত হচ্ছে সেগুলো নির্দেশ করা হয়, সেগুলোকে আমরা বলি যে অ্যাডভার্ব প্রাইম। সেই সব শব্দগুলো আসলে কি কি ধরনের শব্দগুলো হতে পারে সেই শব্দগুলো আমরা একবার দেখা নেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে নাও, দেন, বিফোর, সিন্স, এগো, অলরেডি, টুডে, টু নাইট, স্টার্ট দ্য টুমোরো, স্টিল, ইয়েট, লাইকলি, ইমিডিয়েটলি, লেট, এইসব শব্দগুলো সাধারণত একটা না একটা সময় নির্দেশ করা হচ্ছে যে আসলে কোনো কাজটা কোন কাজটা কোন সময়ে ঘটবে। সেই জন্য এই এই সব অ্যাডভার্ব গুলোকে যে সব শব্দ দ্বারা আসলে কোনো কাজের কাজ সংঘটিত হওয়ার সময় নির্দেশ করা হয় সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব টাইম বলবো। তারপর কি অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব প্লেস আসলে কোনো কাজ কোথায় কোন জায়গাটাতে অনুষ্ঠিত হচ্ছে সেই সব জিনিসগুলো আলোচনা করবে, তখন আমরা সেগুলোকে অ্যাডভার্ব প্লেস বলবো। যেমন অ্যাব্রড, হোম, হিয়ার, দিয়ার, অ্যাওয়ে, আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার, এভরিওয়্যার, নাও হোয়্যার, সাম হোয়্যার, অ্যাবোভ, বিলো, ইনসাইড, ইন, আউট, আউটসাইড, ব্যাক, এইসব শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব প্লেস। ওকে, তারপর আমরা দেখি অ্যাডভার্ব ম্যানার, আসলে কোন কাজটা কিভাবে সংঘটিত হচ্ছে, আস্তে, জোরে, খুব জোরে, নাকি খুব দ্রুত, নাকি খুব কম, এইসব জিনিসগুলো নির্দেশ করা হয়। যেমন ব্যাডলি, ওয়েল, অ্যালাউড, সাইলেন্টলি, স্যাডলি, সফটলি, স্লোলি, সুইফটলি, সিম্পলি, ইল, ফাস্ট, হার্ড, বিয়ারলি, ওয়াইজলি, কুইকলি, হাইলি, টুগেদার, অ্যালোন, এইসব শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। তারপর আমরা এবার দেখবো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি, যেসব অ্যাডভার্ব গুলো সাধারণত কতবার, মাঝে মাঝে, নাকি নিয়মিত, এই সব জিনিসগুলো নির্দেশ করে, আসলে কতবার বা সংখ্যা অবস্থাটা নির্দেশ করে সেই সব শব্দগুলোকে বা সেই সব ওয়ার্ড গুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলবো। যেমন অলওয়েজ, ওফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইম, অকেশনালি, রেয়ারলি, নেভার, ইভার, রেগুলারলি, ওয়ান্স, টুইস, থ্রাইস, এগেইন, উইকলি। ওকে, তাহলে এইসব শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। তারপর আমরা দেখবো যে অ্যাডভার্ব ডিগ্রি, অলমোস্ট, মাচ, নিয়ারলি, যেগুলো দ্বারা আসলে তুলনা করা হবে যে একটার চাইতে আর একটা কত বেশি ভালো, কত বেশি, কত গুণ কম, কত তার চাইতে যথেষ্ট পরিমাণ কিনা, এইসব জিনিসগুলো নির্দেশ করবে অ্যাডভার্ব ডিগ্রিতে। তো সেইসব শব্দগুলো কি কি হতে পারে, অলমোস্ট, মাচ, নিয়ারলি, হোয়াইট, টু, ভেরি, লিটল, মোর, এনাফ, স্লাইটলি, সামওয়াট, রেদার, পার্টলি, এইসব শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব ডিগ্রি। তারপর দেখি আমরা অ্যাডভার্ব পারপাস, আসলে যে কোনো কাজের লক্ষ্যটা, আসলে আমি যে একটা কাজ করবো তাহলে এই কাজটার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, সে উদ্দেশ্যের উপর উদ্দেশ্যগুলো যেসব অ্যাডভার্ব দ্বারা নির্দেশ করা হয়েছে সব অ্যাডভার্ব গুলোকে আমরা অ্যাডভার্ব পারপাস বলে। যেমন শো, শো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি, ইত্যাদি। তারপর অ্যাডভার্ব ওয়ার্ডার, আসলে যে কোনো কাজ একটার পরে আর একটা ক্রমান্বয়ে ঘটবে, ক্রমান্বয়ে যদি ঘটা বুঝে তাহলে সে যেসব শব্দগুলো ক্রমান্বয়ে অর্থ প্রকাশ করে তাহলে সেসব অ্যাডভার্ব গুলোকে আমরা অ্যাডভার্ব ওয়ার্ডার বলবো। যেমন ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, লাস্ট, লাস্টলি, ইত্যাদি এরকম। তারপর অ্যাডভার্ব কজ অ্যান্ড ইফেক্ট, আসলে যে কোনো কাজ বা কোনো কিছু করার পর এর ফলাফল বা ফলশ্রুতিতে আসলে কি ঘটবে, কি যে ফলাফলটা পাওয়া যাবে, এইরকম যেসব শব্দগুলো দ্বারা অর্থ প্রকাশ করা হয় সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব কজ অ্যান্ড ইফেক্ট বলি। যেমন হেন্স, দেয়ার ফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, ইত্যাদি। তো চলুন আমরা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বা এগুলোর ব্যবহার আসলে কি, এগুলো কিভাবে গঠিত হয় সেই জিনিসগুলো আমরা এবার জেনে নেবো। এবারে আমরা দেখে নেব যে আসলে অ্যাডজেক্টিভ গুলো কখন কিভাবে গঠিত হয়। তো চলুন দেখে নিই যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা আসলে হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন স্লো, স্লো ছিল একটা অ্যাডজেক্টিভ, তাই কি না? তাহলে তার সাথে আমরা যদি এল ওয়াই যুক্ত করি তাহলে এটা হবে স্লোলি। ঠিক একইভাবে যদি আমরা যে নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করে ফেলি, যদি আমরা নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড ছিল একটা নাউন, তাই কিনা, বন্ধু, কিন্তু তার সাথে এল ওয়াই যুক্ত করলে তখন সেটা হয়ে যাবে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। যেমন ফাদার, ফাদার থাকলে সেটা হয় যে বাবা, তাহলে এটা নাউন, তার সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করে দিই তাহলে সেটা হবে ফাদারলি। তার মানে কি, এটা হবে তখন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর কিছু কিছু বিষয় এল ওয়াই যুক্ত থাকলেই যে শুধু অ্যাডভার্ব হবে তা কিন্তু না। এল ওয়াই যুক্ত থাকলে যেমন এই শব্দগুলো স্বভাববশতই এগুলো অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, যেমন বেগারলি, কামলি, কস্টলি, লাইটলি, লাইভলি, লোনলি, লাভলি, ডিডলি, সিলি,
আগলি, আনলাইকলি, আনরুলি, অর্ডারলি, ডিসঅর্ডারলি, স্পাইকলি, টাইমলি, এগুলো হচ্ছে স্বভাববশতই কি, এগুলো স্বভাববশতই অ্যাডজেক্টিভ, এগুলো আসলে কি হয় না, এগুলো কখনো আমরা অ্যাডভার্ব বলতে পারবো না, যে এ লয়যুক্ত আছে তাই বলে এগুলোকে আমরা অ্যাডভার্ব বানিয়ে দিব এমনটা কিন্তু না, এগুলো স্বভাববশতই অ্যাডজেক্টিভ, এগুলো চিরকালই অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, আসলে এগুলোর ব্যবহারটা আসলে কি কিরকম হবে, যেমন দেখুন এখানে অ্যাডভার্ব একটা টু রয়েছে, হ্যাঁ, তাহলে এই অ্যাডভার্ব টু শব্দটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর সাধারণত টু হয় তারপর সেখানে যে কোনো একটা, এখানে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হবে, তারপর টু বসিয়ে সেক্ষেত্রে আমরা পরবর্তী ভার্বটা বসিয়ে দিব, তাহলে সেটা কাজ হবে এই গঠন অনুযায়ী। তবে এগুলোর অর্থটা আসলে কেমন আসবে, এগুলোর অর্থ আসবে যে এই টু, এই অ্যাডভার্বটা তখন এত বেশি যে এটা অপর যে বাক্য অংশটুকু থাকবে সেই অংশটুকু পুরোটাই সম্পূর্ণ নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে আই অ্যাম টু বিজি, আমি খুব ব্যস্ত বা এত ব্যস্ত যে টু চ্যাট টু ইউ, আমি তোমার সাথে এখন চ্যাট করতে পারছি না, এখন কথা বলতে পারছি না, তাহলে এত ব্যস্ত যে প্রকাশ করার ক্ষেত্রে তখন আমরা এই টু আর ব্যবহার করব বুঝাতে, খুব বেশি অনেক বেশি যেটা অতিরিক্ত বোঝাতে আমরা এই টু মাচ ব্যবহার করব। যেমন দেখার খাস টু মাচ, অতিরিক্ত, আসলে এতটা বেশি হওয়া কথা ছিল না কিন্তু এত বেশি হয়ে গেছে, অতিরিক্ত বোঝাতে আমরা টু মাচ ব্যবহার করব। এবার আমরা দেখে নেব এনাফের ব্যবহার। এনাফ হচ্ছে টু এর সম্পূর্ণ বিপরীত ফর্ম, পজিটিভ ফর্ম। এনাফের নেগেটিভ ফর্ম হচ্ছে টু এবং এনাফ হচ্ছে পজিটিভ ফর্ম। আসলে এত বেশি বা যথেষ্ট পরিমাণ অর্থে এনাফ শব্দটি ব্যবহার করা হয়। তবে এনাফ শব্দটির একটি বিশেষ ব্যবহার রয়েছে যেটা আমাদের জানতে হবে, এটা কিন্তু আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, খুবই জানা প্রয়োজন। তার কারণ এই এই কোয়েশ্চেনটা বা এই রুলস থেকে আসলে বেশিরভাগ প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে। যারা চাকুরির পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই রুলসটি অবশ্যই মনে রাখতে হবে। তাই মনোযোগ সহকারে আপনি এই অংশটুকু শুনুন এবং মাথায় রাখার চেষ্টা করুন। সেটা হচ্ছে কি, আ 70 ইয়ার্স ওল্ড ইজ নট এনাফ টু ভোট ইন অ্যান ইলেকশন। তাহলে 17 বছর বয়স যথেষ্ট নয় কিসের জন্য, টু ভোট দেওয়া, একটা ইলেকশনে ভোট দেওয়ার জন্য। তার মানে আমি এনাফ শব্দটা পাচ্ছি, যে এনাফ শব্দটা পাচ্ছি ভার্বের পরে। আর এনাফ শব্দ সবসময় এনাফ অ্যাডভার্বটি ভার্বের পরে হয় কিন্তু নাউনের আগে হয়। দেখি পরের সেন্টেন্সটা আমরা দেখব, যে হোয়েন ইউর বডি, যখন আপনার শরীরটা ডাজ নট গেট, যখন পাবে না এনাফ ফুড, ফুড ফুড হচ্ছে এটা একটা নাউন, তাই কি না? তাহলে এখানে নাউন হওয়ার কারণে নাউনের আগে এনাফ বসবে। তাহলে এই অ্যাডভার্বটা কি নাউনের আগে বসছে কিন্তু এখানে ভার্বের পরে অ্যাডভার্ব বসছে, তাই কি না? এনাফ শব্দটি এমন অ্যাডভার্বটি এমন একটি অ্যাডভার্ব যেটি ভার্বের পরে এবং নাউনের আগে বসে। অবশ্যই মাথায় রাখবেন এনাফ অ্যাডভার্বটি নাউনের আগে এবং কি ভার্বের পরে বসে থাকে। অবশ্যই এটি মাথায় রাখবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। যে এটি হচ্ছে তাহলে কি গঠন প্রণালীটি একবার শুনে নিই, তাহলে কি সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর যে প্রথম সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এনাফ প্লাস যে কোনো একটি অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, বাকি অংশটুকু বসে যাবে। আর যদি নাউনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যে সাবজেক্ট প্লাস আমরা ভার্ব বসাবো, তারপর এনাফ বসাবো, তারপর একটি নাউন বসাবো, তারপর বাকি অংশটুকু আমরা বসিয়ে দেবো। দেখে নেবো হার্ডলি এর ব্যবহার। হার্ডলিটা আসলে কি, আই হার্ডলি, এই হার্ডলি শব্দটি না বোধক প্রায় না অর্থ প্রকাশ করে, যে আসলে এটা হয় না, এটা কখনো হয় না, হয়ে থাকে না অর্থ প্রকাশ করে, এটা নেগেটিভ। কখনো যে সেন্টেন্সে হার্ডলি থাকবে সেই সেন্টেন্সটা কখনো নট বসাবে না, নট থাকলে কখনো হার্ডলি বসাবে না। ওকে, তাহলে তার কারণ দুটোই কি নেগেটিভ অর্থ প্রকাশ করবে, তখন দুটোতে একটা সেন্টেন্সে তো দুটো শব্দ নেগেটিভ শব্দ ব্যবহার হতে পারে না। তাই খেয়াল রাখতে হবে বিষয়টি, যে হার্ডলি যেখানে যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সটিতে আপনি নট বসাবেন না, যদি নট থাকে তাহলে সেখানে হার্ডলি বসাবেন না। ওকে, তাহলে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি কখনো সন্ধ্যার পরে বাইরে বেরোই না। তাহলে হার্ডলি কখনোই বেরোই না, কদাচিত, হয়তো ব্যতিক্রমভাবে দুই একদিন ঘটে যেতে পারে, তবে না, বেরোই না, যাই না, হয় না,
হয় না, না আত্মপ্রকাশ করতে সাধারণত এই হার্ডলি ব্যবহার করা হয়। হি ইজ হার্ডলি হ্যাপি, সে খুব কদাচিত সুখে থাকে, মানে কখনোই সুখে থাকে না, প্রায় সে দুঃখে দুঃখ কষ্ট ভুগ দুঃখ কষ্টে ভুগে। সেক্ষেত্রে আমরা হার্ডলি অ্যাডভার্বটি ব্যবহার করছি, ঠিক আছে? না, প্রায় না, কদাচিত অর্থে এই হার্ডলি অ্যাডভার্বটি ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখে নিই ইভার এবং নেভারের ব্যবহার। আপনি অবশ্যই মাথায় রাখবেন যে নেভার এবং ইভার, ইভার হচ্ছে নেভারের পজিটিভ ফর্ম, ইভার শব্দটি সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহার হয়ে থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা ব্যবহার হয় না ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়া। তাহলে আমরা দেখে নিই একটা উদাহরণ গুলো। হ্যাভ ইউ ইভার বিন টু কুয়াকাটা, তুমি কি কখনো কুয়াকাটায় গিয়েছো? তাহলে সেই ক্ষেত্রে সাধারণত এই ইভার শব্দটি ব্যবহার করা হয়। ইভার এবং নেভার শব্দটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব এবং আমাদের প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী স্থানে বসে, আর যদি সেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে নেভার ব্যবহার হয় তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টের মাঝে বসে। যেমন এটা যদি এরকম হয় যে আই হ্যাভ নেভার বিন টু কুয়াকাটা, আমি কখনোই কুয়াকাটা যাইনি, জোর প্রদান করার অর্থে এই ইভার এবং নেভার শব্দটি অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়, যে তুমি কি কখনো কুয়াকাটা গেছো, কখনোই কি গেছো। আসলে বলছে যে আমি তো তুমি আমি জানি তুমি কখনো যাওনি, তাই এই জন্য তাকে প্রশ্ন করছো কখনো কি গিয়েছো, আসলে কি তুমি কখনো দেখেছো, দেখো নি তো তুমি জানবে কি আসলে কুয়াকাটা সম্পর্কে, আসলে এটাই এটাই বোঝানো হচ্ছে। তারপর দেখুন যে আই হ্যাভ নেভার বিন, তাহলে এখানে বিন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এই মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এই নেভার শব্দটি প্রিন্সিপাল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যখানে বসে থাকে। কিন্তু যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আই নেভার সি হিজ ফেস, আমি কখনো তার মুখ দেখি না, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী স্থানে বসে থাকে। তাহলে আমরা অ্যাডভার্বের যে বিশেষ নিয়মগুলো আমরা জানলাম, আশা করি আপনারা এই বিষয়ে ক্লাসটি অনেক সুন্দর করে বুঝতে পেরেছেন, ক্লাসটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন এবং চ্যানেলটি গ্রো করতে আমাকে সাহায্য করুন। আশা করি আমাদের এই চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে নিয়েছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং